নমস্কার শ্রদ্ধেয় সুধি দর্শক মণ্ডলী। দৈনন্দিন শিল্পীর খোঁজ করতে করতে আজ চ্যানেলের কর্তৃপক্ষ আজকে আমরা এসে গেছি বিশিষ্ট ছস্তাদ শ্রী চণ্ডীচরণ মাহাতো এবং তার নিজ ভাই বর্তমানে বসে আছেন কাকার নাম জগদীশ মাহাতো এই দুই প্রবীণ ছৌ শিল্পীর সাক্ষাৎকার আপনাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করছি যাক যদি মাঝে কিছু ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করবেন আচ্ছা কাকু আপনার নামটা তো বললাম এই তো বলুন আপনার নামটা তবু বলুন আমার নাম হচ্ছে চন্ডীচরণ মাহাতো পিতা পিতা স্বর্গীয় ভবতারণ মাহাতো কাকু আমার নাম শ্রী জগদীশ চন্দ্র মাহাতো পিতা তো কাকু বর্তমানে আছেন কেমন এখন তো খুব ভালো আছি বাবা খুব ভালো আছেন কথা হচ্ছে আপনার বয়স বর্তমানে কত বর্তমানে উনআশি ঊনআশি তাহলে শৈশব কাল থেকে আপনাদের ঘরে ছৌ নাচটা আছে শুনি শৈশব কাল থেকেই আছে আছে হ্যাঁ তার পূর্বাপদ থেকেই আছে আচ্ছা পূর্বপুরুষ মানে আমার ঠাকুরদাদা এখন ঠাকুর দাদার আমলের থেকে আমার বাবার আমল বাবার মানে তারপরে ওই আমার বাবার আমলে আরো অনেকগুলো শিল্পী ছিল মানে পুরা গ্রামের পুরা গ্রামটারে তখন কিন্তু এক জায়গায় প্রশ্ন জাগছে ধরো ব্যাপারটা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা শিক্ষা যোগ্যতা মানে সেই আমলে কত সালে ম্যাট্রিক পাস ম্যাট্রিক পাসটা মোটামুটি ওই বাষট্টি উনিশশো কি ষাট সালে এরকম তাইলে তখন তো হায়ার সেকেন্ডারি ছিল মনে হয় না এই হায়ার সেকেন্ডারি ছিল তবে সারাইকেলায় যে রাজকীয় বহু উদ্দেশীয় উচ্চতর বিদ্যালয় সারাইকেলা সারাইকেলায় তখন হাই স্কুল এদিকে কোথাও নাই পাওয়া অত সরাইকলা হাই স্কুল আপনি তাইলে ঘর থেকে আপ ডাউন করতেন না 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 ওখানে হস্টেলেই থাকত তখনকার দিনে মাত্র আটটা টাকা আর আঠারো সেল চাল লাগতো ওইটাই মানে গোটা মাছটা সব রকমের খাদ্য পাওয়া যাইতো আচ্ছা আর তার পূর্বে হস্টেলে ছিল চান্ডিলে হুম এখানে ছিল পাঁচটা টাকা আর আদমন চাল ওই ওই পাঁচটা টাকার মধ্যেই হুম মানে চলতেছিল সারা মাসটা মাছও চলত হ্যাঁ মানে সব রকম খাদ্যই মিলতো আচ্ছা তো সেই সময় তো মোটামুটি যা অনুভব হয় যা শুনতে পাই যে গায়ের দিকে পড়ালেখা লোক ছিলই নাই গায়ের দিকে যদিও ছিল তো ওই মানে কি বলবো ওই স্বর্গীয় রাজেন্দ্রনাথ মাহাতোর দুই ছেলে ননীগোপাল মাহাতো আর প্রসাদ মাহাতো সেটা কোথাকার ওই আমাদের এই মানে বংশের ভিতরেই তাদের ঘর ছিল নিচটলায় তো অখিল প্রসাদ মাহাতো ছিল ও অনেক যোগ্যতাশীল ছিল যার জন্যে কেমিস্ট্রি মানে লেকচারার ছিলেন টাটা কলেজ চাইবাসায় আর ননীগোপাল মাহাতো ছিল আমাদের পরে যখন হাই স্কুল এলো চান্ডিলে তখন চান্ডিল হাই স্কুলে উনি মানে টিচার ছিলেন আচ্ছা আচ্ছা তো প্রশ্ন যাচ্ছে এই এই জায়গাটায় আমি তো মানে প্রশ্নটা করতে করতে অনেক দূরে গল্প চলে যাচ্ছি আচ্ছা কথা হচ্ছে সেই কালে আপনি মেট্রিক পাস করেছিলেন তো চাকরি যদি নাই করলেন তখনের লোক তো চাকরি ভালোবাসত না তখনকার দিনে বেত নেই নাই ষাট টাকার থেকে আশি টাকা আশি টাকার থেকে একশো টাকা বেতন তখন আমার বাবা বললো যে আর এই সব চাকরি কোনো পোষা আচ্ছা নাই বর্তমানে যে বেতনটা হইল এমন বেতন থাকলে তো করতেই পারত তখন তো মানে মিডিল পাসের মানে টিচার নিয়েছিল ঠিক তো এখন শেষ না করে অন্য কিছুও তো করতে পারতেন অন্য কিছু যেমন কোয়াক ডাক্তার ফাক্তার এইসবগুলো ওগুলাও অনেক লোক করিয়ে করিয়েছে করছে না না সব কিছু করি নাই এমনি ছৌ নাচটাকেই বাঁচিয়ে নিলেন কেন ছৌ নাচটাকে বাঁচলি এই জন্যে যে পূর্বাপরের আমাদের বংশ পরপ্রমাটা মানে যে বংশের বংশ চলে আসছে স্মৃতিটাকে বাঁচাটাকে বাঁচায় রাখবার জন্য আচ্ছা আচ্ছা কথা হচ্ছে আপনার বাবার আমলে ছৌ পরিস্থিতি কেমন ছিল তখন পরিস্থিতি মানে কি বলবো খুব ভালো ছিল আচ্ছা তখনকার দিনে নাচ ওই পনেরো মিনিট বিশ মিনিট দশ মিনিট ইয়ার উপরে তো নাচ ছিল নাই আচ্ছা আচ্ছা সেগুলা কি কোন আগেকার দিনে ছিল প্রথমে সিঙ্গেল গণেশ একাই মানে একলা গণেশ একলাই গণেশ নাচতো তারপরে মেলতাল ছিল দুটা তারপরে যুদ্ধ একটা কি দুটা তারপরে সকালে অস্তাদি নাচ হইতো তখন কিরাত নাচ ছিল নাই তাহলে দুটা দল দল যদি থাকতো তাহলে পাঁচ পাঁচ দশটা তালের নাচ হইত হ্যাঁ হ্যাঁ দশ বরং বারো ওরে বা আর তখন মোটামুটি ডাক কেমন পাতেন ডাক তখন কমেই হইত এমনও সময় যাইছে যে পাঁচ কিলো মিঠায়ও নাচ পাইরে নাচ আর মহা মুখোজ পোছাক মহ পোছাকে দাম কম ছো বুলিয়ানৰ পোছাকৈ ষাঠি পোৱাইত সত্তৰ টকা আশী টকা নব্বৈ টকা লাষ্টে হ'ল একশ দহ টকা আচ্ছা ত আপোনাৰ মানে নাচৰ গুৰুকে আমাৰ নাচৰ গুৰু হ'লে স্বৰ্গীয় আলমাহটো আৰু আপোনাৰ বাবাৰ ওনাৰো উনাৰ মানে যৌবন অমুকটার থেকে লাস্ট অমুক পর্যন্ত আমাদের গ্রামে উনি পোহাইছেন আচ্ছা আচ্ছা তো তারপরে সেই সময় মোটামুটি আপনারা নাচতে গেছেন সেই রকম রেখাপাত ঘটার মতন কিছু ঘটনা ঘটিছিল জীবনে কোথাও জীবনে কোথাও কোনো ঘটনা ঘটে নাই তবে নাচ চলতেই ছিল যেমন মানে আমরা তখন ছোট ছোট ছিলি তো আমি আর সুধীর কাকা আমরা দু ছোট ছোটো ছোটোই ছিলি তো তখন নাচপাতি এই এই যে নেপাল মাতর বাবা নগেন মাহাতো ও আর ওখানে একশো দশ টাকা করে আমরা দু বছর নাচি দেখি আর তারপরে আরও সেরকম যেমন ওই কুল্লিয়ে এ নাচ ছিল এই হেবেনে নাচ ছিল যেগুলো যেগুলো আমার খেয়াল আছে এইরকমভাবে আঁকড়া হইতই তো তখনকার দিনে নাগরা ঢোল বহা তারপরে মহড়াকে সেই সিঁড়ির মতন করে বাঁধে সেই সিঁড়ির মতন করে মহড়া লেগা বা কোনো কোনো সময় এক 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 লোকে একটা মহড়া ধরা এই রকম সিস্টেমটা ছিল তবুও লোক অত কষ্ট করে এই নাচটাকে বাঁচায় রাখেছিল আচ্ছা তখন এর বাদ্যযন্ত্র আর এখন বাদ্যযন্ত্রের মধ্যে ফরক কিছু বুঝছেন ফরক বহুত ফরক তখনকার দিনে একটা সাইনা থাকতো আর গাইতো যদি এক দু লোকে তো গালে হাতটা নিয়ে আর তো মাইক ফাইক তো কোনো নাই বাবা তখন তো ওই রকম ভাবেই মুহে গাহা কেউ শুনতো কেউ নাই শুনতো আর ওই চাইনাওয়ালা একটা চাইনায় যা পারত করত আচ্ছা আচ্ছা আর কারো দুটাও থাকতো না দুটা কারোই নাই ছিল তখনকার দিনে একটা একটাই ছিল তো তখনকার দিনে মানে আপনার গল্পে গল্পে তো বললে নেই যে আপনার ঠাকুরদাদার মনে ছোনা। তাহলে তাদের স্মৃতি কিছু যন্ত্রপাতি কিছু এখনো কি আছে 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 আচ্ছা সংরক্ষিত এই যে আপনার সামনে ধ্বংসাটা আছে আচ্ছা ওই ওই যা একটা ছিল আর একটা ছিল ওটা ছড়েটড়ে গেল ওটা ভালো হইতো চাদরা ছিল না এটা খুব ভালো চাদরা বটে যার জন্য এটা নষ্ট হই নাই এই স্মৃতিটার জন্য এটাকে চা চাই করে বছরের আমি রাখছি আচ্ছা এখন বর্তমানে তাইলে আপনি এইগুলাতে কাজ করেন হ্যাঁ বর্তমানে এই যে ছোট ছোট নাগরা দেখছেন যেমন যেমন যুগ আর এই এই এতগুলো মুখোশ এতগুলো মুখোশ তখনকার দিনে এতগুলো ঠিক আছে আমি ক্যামেরাম্যানকে বলছি একটু ঘুরোই দেখায় এগুলো দেখানোর জন্যে সকল মুখোশগুলো আর পোশাক তো মনে হয় অন্য কোথাও আছে পোশাক এইখানে আছে সামনে রাখা আছে ওই যে ওই এখন বর্তমানে আপনার দলে কত গিলা ছাইলা নাচছে এখন আমার দলে মোটামুটি টোটাল ড্রেসার ফ্রেসার নিয়ে আমরা 30 থেকে 32 আমরা মানে আমার দলে লোক আছে লোক থাকে লোক থাকে তার মধ্যে নাচোয়া আঠারোটা মানে তো ওটা তো দরকারই আছে হ্যাঁ আর বাকিগুলা আছে আর যান্ত্রিক তো এখন মোটামুটি এখন তো সবাই আপনার বেতন প্রাপ্ত শিল্পী হ্যাঁ সব বেতন তাইলে মোটামুটি বত্রিশ লোকের পরিবার এখন পোষণ হচ্ছে আপনার এই দলটার তাতে করে আপনার মানে হাতে কিছু বচত থাকে সিজন শেষে শূন্য হয়ে ঘরে কিছু লাগে কোনো কোন বছর যেমন গত বছর শূন্য হয়ে প্রায় সত্তর হাজার টাকার মতন ধার হয়ে গেছে আচ্ছা এত টাকার সামান কিনে অথচ সয়েলে ঢের উপদ পর্যন্ত আমরা না চৌঁছিলি তবুও মানে টাকাটা ঘাটা হয়ে গেল কারণ আমাদের ঝাড়খণ্ডে এই মানে বেতনের একটু মাত্রাটা বেশি থাকে না না ঠিক আছে বেতনের মাত্রাটা আপনি কাকে কত দিন ওটা এখানে আপনাকে বলতে বলবো নাই ঠিক আছে আপনার তাতে করে ঘাটা হয়েছে এটা জানতে পারছি তো বর্তমানে এখন আপনার দলের পরিস্থিতি তো আমরা লোকমুখে ইউটিউব চ্যানেলে ভালোই দেখছি আর আপনার বুকিংও করতে আলো লোক আমি দেখছি বা ফোনের মাধ্যমেই তো এখন বেশি বাইনা হচ্ছে হ্যাঁ তো বেশিরভাগ দিনেই তো দেখছি যে হয়ে গেছে হয়ে গেছে বলছেন ললিত বাবুর লাই শুনছি যে ওই ডেটটা খালি নেই ওই ডেটটা খালি নেই তো এই বছর আপনার নাচে মোটামুটি ভিড়টা এখন কেমন বোঝা যাচ্ছে নাচের ভিড় ঠিক বহুত ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখন এই যে সরকারি অনুদান যেসবগুলা মানে পেনশনের ব্যাপারটা পেনশন তো এইবারে আপনারা পাচ্ছেন না এখনো পর্যন্ত পাই নাই তবে হয়েছে ভরা আচ্ছা আচ্ছা তো এখন কি আপনারা এটা ভাবছেন যে সরকারি অনুদান দরকার আছে দল আমাদের আছে ঝাড়খণ্ডে কোনো দলে মানে কি বলবো ওই যেমন এই সমূহ যেমন বেঙ্গলে আছে প্রতিটা শিল্পীর এক হাজার করে সেই রকম আমাদের ঝাড়খণ্ডে কোনো ব্যবস্থা নাই আচ্ছা কিন্তু এটা প্রয়োজন প্রয়োজন আছে এইটা যদি থাকে তাহলে সব টিম চমকে উঠবে এখন আপনি মোটামুটি ছৌ নাচটাকে মানে হ্যান্ডেলিং করে চলছেন তো আপনার বংশের আরও কেউ কি এইটাই আছে এই নাচটার মধ্যে বংশের মধ্যে আছে আমার দুটা ছেলে আছে আর একটা জেঠা ছেলে আছে আচ্ছা কে 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 উমেশ না না এদের নামটা আপনার ছেলেগুলো একটা হলো ললিত কুমার মাহাতো একটা হলো দিলীপ কুমার মাহাতো আর যেটা কাকার বেটা ভাইয়ের ছেলে তার নাম হচ্ছে চন্দ্র মাহাতো আমাদের বংশের মধ্যে এই তিনজন নাচ হয়ে আচ্ছা আর তিনজনই ভালো শিল্পী এখন তিন তিনজনেই মোটামুটি ওরা নিজের দলের মতন করে চালায় 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 তাইলে আপনার বিশ্বাস আছে আপনার অবর্তমানেও দলটা থাক রাখ থাকবে হ্যাঁ হ্যাঁ গত বছর আমি গুলা স্টেজ যাইনি কিন্তু ছেলেরাই কোনো রকম ভাবে সামলাই চলে আসছি কোনো রকম নাই ভালোভাবেই সামলাই আপনার কাছে কোনো অসুবিধার অসুবিধার রিপোর্ট নেই সব জায়গায় ভালো রিপোর্টেই এরা আনে দেয় তাইলে মোটামুটি আপনার ভরসা আছে যে আমি না থাকলেও দল দল চলবে কেই আচ্ছা তাইলে বর্তমানে এখন আর আপনার অসুবিধা কিছু নাই দল ঠিকই চলছে হ্যাঁ ঠিক চলছে তো মুখোশপত্র কিবারে আবার নতুন আনার পরিকল্পনা নিয়েছে এখন চেষ্টা করে দেখছি মুখোশ গুলাও তো আপনি দেখলেন বা পাবলিকও দেখতে পাইলেও যে কেমন সুন্দর মানে মুখোশ মানে মুখোশ প্লাস পোশাক নূতনভাবেই আছে তো আশা করি যদি ঠাকুর ইচ্ছা করে তাহলে আমরা চেঞ্জও করতে পারি আমাকে লুকালে হবে আপনি চেঞ্জ করবেন আপনি আমি আপনি আমাকে লুকাছেন কারণ প্রতি বছর আমিও দেখছি প্রায় প্রায় এদিকে ঘুরতে আলে আপনাদের এখানে তো ঢুকিয়ে আমি আর আপনার ছেলে যে ললিত দিলীপ বা উমেশ সবার সঙ্গেই আমার পরিচয় আছে আমি আসে দেখেছি প্রতি বছরে আপনার নতুন পোশাক হয় তবে আপনি ইউটিউবে বলতে নারাজ আছেন তো ওটা আমি প্রকাশ করে দিচ্ছি চ্যানেলের মধ্যে আপনি নতুন মোড়া পোশাক লিছে নেই না ওটা কারণ এখন পর্যন্ত সব সামান আমার ভালোই আছে আপনিও তো দেখছেন হ্যাঁ 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 বা দর্শকও দেখতে পাই দেখতে পাই দেখতে হ্যাঁ প্রতি জায়গায় যে আমি এই নাচ করে আসছি প্রায় এখন তিন চারটা স্টেজ হয়ে গেছে তো স্টেজ মানে কোনো স্টেজেই তো বলে নাই যেগুলো পূর্ণা মহড়া নিয়ে এরা নাচছে বলে আচ্ছা মোটামুটি এখন আপনি ট্রেনিংটা নিজেই দেন হর ট্রেনিংটার সামনে আমি থাকি আচ্ছা আচ্ছা আমার এই যে ললিত আছে ললিতেই ট্রেনিংটা দেয় আচ্ছা মানে আর এখন মানে আমার যতটা জ্ঞান ছিল মনে হয় জ্ঞান গিলার সম্পূর্ণই দখল করি দখল করে তো আপনার মানভূম ছ শৈলী বাদে আরও যে ছয়ের ঘরোয়ানা আছে সেগুলা কিছু কি জানা আছে হ্যাঁ কিছু জানা আছে ওই সরাইকারা সম্বন্ধে কিছু জানা আছে আর খরচনায় আমার শ্বশুর বাড়ি যার জন্য ওদের দুয়ারে রিহার্সেল হয় সেই হিসাবে ওখানেও টুকু ওদের কোনো সময় ওদের ঢোল টুকু ধরি ইহার বাজনাটা আপনি কি ঢোল বাজাতেও পারেন ঢোল বিখ্যাত ঢোলে আমার ঢোলে কারহা লাগবে নেই আর এই আমি যে হাতটা ঘুরাবো যে এখনো পর্যন্ত আমার ঢলি ধারা তো নাইয়েই পারে অন্যান্য ঢলি ধার এই হাতটা ঘুরাতে পারে না আচ্ছা আচ্ছা তো ঠিকই আছে ঢোল নাগরা তাইলে দুটা জিনিস ইয়া করেন হ্যাঁ হ্যাঁ ঢোল নাগরা হারমোনিয়াম আচ্ছা সরাইকলা স্টাইলটা আপনি কোথায় শিখেছিলেন ওটা এই যে সরাইকলা স্কুলে মানে তখন ছ নাচের ক্লাস হইত একটা আর একটা ক্লাস হইত গান বাজনার তো তিন ঘন্টার পরে এই চার ঘন্টার পরে চার ঘন্টি পর্যন্ত পড়াশোনা হইত আর তিন ঘন্টি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছাড়িয়ে আচ্ছা তখন স্বর্গীয় মানে ওর ডাক নামটা ছিল মানে ঘাসি পটনায়ক কিন্তু আসল নাম ছিল বনবৈহারী পটনায়ক আচ্ছা যেটা নাকি তপন কুমার যে আছে সারাইকেলের ডাইরেক্টর ওনার জেঠা আচ্ছা আচ্ছা ও ওরা মানে ওই জিনিসটাকে পরম্পরাগতভাবে ওই জায়গা দাখল করে রাখেছে ওরাও দখল করে রাখেছে তো সেই তখন উনি আমাকে খুবই ভালো নিজের ছায়ার মতনও ভালোবাসতেন আর উনি বস্ত্র নে রে ওঠে বাবা অন্য জায়গায় ওদের দিকে তো অন্য নাচ তো টুকু হলো এই নাচ টাচি এইটার এই মানে ওরা যখন রিহার্সেল করতো তখনকার দিনে তো ছিল শরদ ও শশী তারপরে ছিল মৌন ছিল প্রজাপতি তারপরে ছিল নাবিক তারপরে তারপরে ছিল ছিল ভিক্ষুক যুবক যে কষ্ট পাই কতটা সেইটা তো ওইগুলা সম্বন্ধ ওইগুলার সম্বন্ধে টুকুটুকু জ্ঞান আছে জ্ঞান আছে তবে ঢের দিন হইল এখন মানে কি বলবো যতটা খেয়ালটার মধ্যে ওদের কাটান গেলে অন্য রকমের ওই একই রকমের কাটা নদের প্রত্যেকটা আর এখন মোটামুটি তখন যে আপনার বাবারা নাচতেন সেই আমলে মোটামুটি কোন কোন দলের সঙ্গে আপনাদের বেশি নাচে তখনকার দিনে তো নাচ নাচের দল যখন আমাদের এখানকার মানে এই মানে দলটা ছিল বা আদিল্লে দলটা তো আছেই তো তখন আমি একটুকু ছোটই থাকি তখন মানে নিমডিহে একটা দল ছিল আমাদের এখন যেটা ঝাড়খন্ড রাজ্য হয়েছে তখন তো ঝাড়খন্ড ছিল না এটা বেঙ্গলে ছিল তো নিমডি হে একটা দল ছিল আর আমাদের একটা দল ছিল ঝাড়খন্ডের মধ্যে এখন এখন বর্তমান ঝাড়খন্ড যেটা সেটা এখন মাত্র দুটা দল সেই দুটা দল ছিল তারপরে কিছুদিন পরে একটা দল ছিল সিরকাই তো দলটা কিছুদিন পরেই ওরা হয়তো রাখতে পারলো না তারপরে মধুবার শিক্ষা দিয়েছিল নেং আচ্ছা উদলটাও রাখতে পারলো না তারপর রুসুই নাই একটা দল বনিয়েছিল আমাদের অনেক পরে তো সে দলটাও তো দু চার বছরের মধ্যেই ড্যামেজ হয়ে গেল এইসব নাচে তো আর্থিকের একটুকু দরকার তো যাই হোক কোনো হোক কারণে দলগুলা নাই ছিল তো নিমডির দলটার আমাদের দলটা দুটার কম্পিটিশান বরাবরই হইতো বুঝলেন আর ওইদিকে যে যেগুলো এখন বর্তমানে বেঙ্গল উদ্গে আর কোথায় কোথায় ছিল উদ্গে ছিল আপনার এই কি বলবো একটা যেমন পলমা পলমার দলটা পূর্বেলেই আছে তবে তখন ছিল ওদের মেল তাল হ্যাঁ ওদের মেলটা আছে যদিও পালাইকন আছে আচ্ছা তারপরে ছিল তলমার পলমার পরে ছিল যে বিনার বাবা ছিল না রাধানাথ হ্যাঁ ছিল মেলতাল প্রথমে আট লোক তারপরে বারো লোক তারপরে ষোলো লোক আচ্ছা তারপরে আপনার ছিল এই এই নলকুপি কি হ্যাঁ একটা ছিল নলকুপি একটা ছিল কুড়িয়াম আর একটা ছিল জজলং সেই দলগুলা নামাবার মতন আমাদের এই ধারে কোথাও হইতো না একমাত্র রুচাপ নামাইত আচ্ছা